আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, এতদিন তো শুনে আসলেন যে মুসলিমরা যদি কোনো কবিরা গুনাহ করে কিংবা কোনো পাপ কাজ করে তারা যদি মারা যায় একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, অর্থাৎ শাস্তি ভোগ করার পর আপনি জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে যদি আপনি আল্লাহ তাআলার উপর সুধারণা রেখে মৃত্যুবরণ করেন সেইটা আরো বড় আশাবাদী হয় না? অর্থাৎ মুসলিম সে তো পাপ করলে তার শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে, কিন্তু মৃত্যুর আগে যখন শয়তান আপনার ঈমান হরণ করবে সে চেষ্টা করবে, তখন আল্লাহর প্রতি আপনার যে সুধারণা রাখার দরকার ছিল সেটাও যদি আপনি না করতে পারেন তাহলে তো আপনি জাহান্নামে প্রবেশ করবেন। শয়তান কিন্তু মৃত্যুর আগে আপনার পিতামাতা, আপনার আত্মীয়স্বজন এভাবে পরিচিত যে কোনো ব্যক্তির মাধ্যমে আপনার ঈমান হরণ করার চেষ্টা করবে, বেঈমান অবস্থায় আপনাকে মৃত্যুবরণ করার চেষ্টা করবে। সেই সময় যদি আপনি আল্লাহর প্রতি সুধারণা রাখেন তাহলে বিষয়টা কেমন হয় এই ব্যাপারেই হাদিস এসেছে। ইবনুল মুবারক রাহিমুল্লাহ বলেন, আমি আরাফার দিনে সন্ধ্যার সময় সুফিয়ান সাউরির কাছে এলাম। তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, তার দু চোখ ছিল অশ্রুসিক্ত। আমি তাকে বললাম, এই জমায়েতে সবচেয়ে খারাপ অবস্থা কার? তিনি বললেন, যে লোক মনে করে আল্লাহ সুবহান ও তাআলা তাকে ক্ষমা করবেন না সে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেছেন যে আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। তো আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আল্লাহ তাআলা রহমত দ্বারা আমাদেরকে আবৃত করে রেখেছেন, এবং আমরা এইটা শিখলাম যে আল্লাহ সুবহান ও তাআলার কাছে যদি দোয়া করি সেই পাশাপাশি তার প্রতি যদি সুধারণা রাখি তাহলে এর প্রতিফলন আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, সুখ বয়ে আনবে, প্রশান্তি আনবে। আপনি দেখুন, আল্লাহ তাআলার ক্ষমার কোনো সীমা বা পরিসীমা নেই, তিনি দুনিয়াবি কোনো সীমাবদ্ধতা দ্বারা আবদ্ধ নন, তিনি আল্লাহ সুবহান ও তাআলা এই বিশ্বজগতের পরিচালক, আমাদের রব, রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি সুধারণা ব্যতীত তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, সহি মুসলিমের হাদিস। এই হাদিসটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে, যে সারা জীবন পাপ কাজ করেছি, সারা জীবন এবাদত করেছি, জানি না কোন এবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন কোনটা কবুল করেননি, ভুল ত্রুটির কারণে হয়তোবা আমার অনেক এবাদত নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি যদি শেষ মুহূর্তে এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমার যখন মৃত্যুসজ্জায় ঘণ্টাখানিক বাজব এমন মুহূর্তে আমি যদি এতটুকু চিন্তাভাবনা করতে পারি আল্লাহ সুবহান ও তাআলা আমাকে জান্নাত দিবেন, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তিনি আমাকে শাস্তি দিবেন না, আমি জান্নাতে অবশ্যই অবশ্যই যাব, এই ধারণা যদি রাখতে পারি এটাই হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন, যখন বান্দা আল্লাহর ব্যাপারে সুধারণা করে, তার প্রতি আকাঙ্ক্ষা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সত্যবাদী হয়ে সৎ হয়, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান ও তাআলা তাকে কখনোই নিরাশ করবেন না, অথবা তাকে নিচু কিংবা হেয় প্রতিপন্ন করবেন না, কারণ তিনি আশাবাদীদের আশা নিরাশ করেন না, আর তিনি ধ্বংস করেন না কোনো সৎ আমলকারীর আমল। যেমনটা আমি হাদিসে বলেছি যে আল্লাহর প্রতি সুধারণা ব্যতীত তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, সহি মুসলিম হাদিস। তো আমরা সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।